কুয়ালালামপুর মসজিদ জামিক থেকে এই টিভিএস বাস স্টেশনে এসে আপনারা টিকিট সংগ্রহ করে মালয়েশিয়ার দূর প্রান্তে যেতে পারবেন। সো টিভিএস বাস টিভিএস টিকিট কাউন্টার, সো এইখান থেকে হচ্ছে বাস এবং ট্রেনের টিকিট কেটে আপনারা বিভিন্ন জায়গাতে হচ্ছে আপনাদের যেতে হবে। আর এই টিকিটের জন্য আপনাদের অবশ্যই এখানে সিরিয়ালে দাঁড়াইতে হবে। আর যারা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমাকে বলতেছিলেন, ভাই কীভাবে কেএল থেকে মানে মসজিদ জামিক থেকে আপনার টিভিএস বাস স্টেশনে যাইতে হবে। টিভিএস বাস স্টেশন হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন জায়গা দূর দূরান্ত মানে দূরপাল্লার বাস এবং ট্রেন লাইনের একটা জংশন মানে স্টেশন। তো ওইখান থেকে আপনারা মালয়েশিয়ার জোহর বারু, ইপো, পেনাং, কোয়ান্তান, ত্রেঙ্গানু, মালাক্কা, পাহাং, নিলাই যে কোনো জায়গাতে ট্রেন এবং বাস যোগে কিন্তু আপনারা যেতে পারবেন এই মসজিদ জামিক থেকে। সো গাইজ, আমি এখন মসজিদ জামিক থেকে ট্রেনে উঠে ডাইরেক্ট টিভিএস বাস স্টেশনে যাব এবং আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে টিভিএস বাস স্টেশনে যাবেন। ওকে গাইজ, লেটস গো। সো গাইজ, এটাই হচ্ছে মসজিদ জামিক ট্রেন স্টেশন। তো মসজিদ জামিক ট্রেন স্টেশন থেকে আমরা সোজা এই রাস্তা দিয়ে এসকেলেটার দিয়ে উপরে চলে যাব আমরা টিভিএস বাস স্টেশনে যাওয়ার জন্য। সো অলরাইট গাইজ, আমরা টিভিএস বাস স্টেশনে যাওয়ার জন্য আমরা ট্রেন স্টেশনে অলরেডি চলে আসছি। এই জায়গাটাতেই হচ্ছে ট্রেন আসবে। সো আপনাদের ট্রেনের জন্য এই জায়গাটাতে অপেক্ষা করতে হবে। এখানে হচ্ছে দুইটা ট্রেনের লাইন আসবে, একটা হচ্ছে আম্পাংয়ের লাইন আর একটা হচ্ছে পুত্রাহাই। তো আমরা আম্পাংয়ের লাইনে উঠবো না, পুত্রাহাই লাইনে উঠবো। সো গাইজ, পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। যারা নতুন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছে তাদের জন্য অনেক হেল্প হবে। এবং ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসছে গাইজ, আমাদের ট্রেন চলে আসছে। আমরা এখন ট্রেনে উঠবো। তবে আমাদের অবশ্যই ট্রেন যখন আসবে তখন আমাদের অবশ্যই দেখতে হবে যে ট্রেনটার সামনে কী লেখা আছে। যদি আম্পাং থাকে সেখানে আমরা উঠবো না, এটা হচ্ছে পুত্রাহাই, তার মানে আমাদের এই ট্রেনে উঠতে পারবো আমরা পুত্রাহাই। সো গাইজ, আমরা পুত্রাহাই ট্রেনে উঠে পড়বো। ট্রেনে ওঠার পরে আমরা একবার ম্যাপটা দেখে নেব, ঠিক আছে? ট্রেনে ওঠার পরে আমাদের নামতে হবে হচ্ছে বান্দারতা শিখ সালাতান। হ্যাঁ গাইজ, তো আমাদের এই বান্দারতা শিখ সালাতানে নামতে হবে টিভিএস স্টেশনে যাওয়ার জন্য। অলরাইট গাইজ, ট্রেন থেকে নামার পরে আমাদের স্টেশনটা একবার চেক করে নিতে হবে, এটা হচ্ছে বান্দারতা শিখ সালাতান। সো বান্দারতা শিখ সালাতান আমরা ট্রেন থেকে নেমে আমাদের এসকেলেটার খুঁজতে হবে। সো এসকেলেটার দিয়ে আমরা সোজা উপরে চলে যাব টিভিএস বাস স্টেশনে যাওয়ার জন্য, যেইখান থেকে আপনারা জোহর বারু, ইপো, পেনাং, কোয়ান্তান, ত্রেঙ্গানু, মালাক্কা, পাহাং মানে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে দূরপাল্লার সব বাস ট্রেন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, সো গাইজ দেখেন, টিভিএস বাস স্টেশনটা হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে। আমি ভিতরে যে আপনাদের দেখাবো, আমরা সোজা এসকেলেটার দিয়ে উপরে চলে যাচ্ছি এবং উপরে যে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো গাইজ, লেটস গো, পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এই ট্রেন স্টেশন থেকে বের হয়ে আমরা সোজা এই রাস্তা দিয়ে টিভিএস বাস স্টেশনের ভিতরে চলে যাব। আর এখানে আসলে আপনারা বড় করে দেখতে পারবেন, আমি যদি একটু দেখাই, এখান থেকে একটু জুম করে দেখাই আপনাদের টিভিএস টার্মিনাল। সো গাইজ, আমরা এই ফুটওভার দিয়ে আমরা ডাইরেক্টলি ভিতরে চলে যাব। আর এখানে দেখেন বিভিন্ন ট্রেন লাইনের জংশন, কিন্তু দেখেন বিভিন্ন ট্রেন লাইন কিন্তু এই টিভিএস থেকে হচ্ছে ছাড়ে জোহর বারু, ইপো, পেনাংয়ের ট্রেন লাইন। তারপরে এইখান থেকে আপনারা কিন্তু ডাইরেক্টলি এয়ারপোর্টেও যেতে পারবেন, আমাদের কিলাই এয়ারপোর্টে যাওয়ারও ট্রেন আছে। গাইজ এই পাশে দেখেন, আমরা টিভিএস বাস স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি। এই যে এখানে হচ্ছে কেলায়ে ট্রানজিট, দেখেন এইটা হচ্ছে কেলায়ে এয়ারপোর্ট যাওয়ার জন্য।
এই লাইনটা হচ্ছে ব্যবহার করা হয়। সো গাইজ, আমরা ধীরে ধীরে টিবিএস বাস স্টেশনের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো এই ব্লগের মাধ্যমে। আমাকে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বলতেছেন, ভাই কিভাবে এই যে বান্দার তাসিক সালাতান টিবিএস বাস স্টেশন, আমরা আবারও একটা এসকেলেটার ব্যবহার করব। এই এসকেলেটার দিয়ে সোজা আবার উপরে চলে যাব। এই টার্মিনালটা হচ্ছে মানে চতুর্থ তলার মতো উচ্চতা আর কি। দেখেন বিভিন্ন জায়গার বাস কিন্তু এখান থেকে রওনা শুরু করছে। গাইস, আমি আপনাদের রাস্তা চিনানোর জন্য আমি কিন্তু ভিডিও একটু স্কিপ করতেছি না, ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আর একটা ফুটওভার দিয়ে আমরা পুরো টিবিএস বাস স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি। গাইস, বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু কুয়ালালামপুরে আসতেছে মানে যাত্রীরা। সো অলরাইট গাইজ, আমরা কিন্তু অলরেডি টিবিএস বাস স্টেশনের ভিতরে চলে আসছি, মানে বাস এবং ট্রেন স্টেশনের ভিতরে চলে আসছি। এইখান থেকে কিন্তু হাজার হাজার লাখ লাখ যাত্রীরা কিন্তু টিকিট কেটে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে যাওয়া আসা করে। আর এইখান থেকে আপনারা মালয়েশিয়ার বিভিন্ন জায়গাতে যেতে পারবেন। আর যাওয়ার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে এই টিবিএস বাস স্টেশনে। এখানে এসে টিকিট কেটে আপনারা মালয়েশিয়ার বিভিন্ন জায়গাতে আপনারা যেতে পারবেন। গাইজ, এখানে দেখতে পারতেছেন যে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা তাদের লাগেজপত্র নিয়ে কিন্তু এখানে শ্রিয়ালে দাঁড়িয়ে আছে হচ্ছে টিকিট কাউন্টারে। আপনারা যদি জোহরবারো, ইপো, পেনাং, কোয়ান্তান, ত্রেঙ্গানো, মালাক্কা যেখানেই যেতে চান, আপনাদের কিন্তু এই ধরনের কাউন্টারে আপনাদের শ্রিয়াল দিতে হবে। দেখেন, আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, টিকিট কাউন্টার, টিবিএস টিকিট কাউন্টার। সো এইখান থেকে হচ্ছে বাস এবং ট্রেনের টিকিট কেটে আপনারা বিভিন্ন জায়গাতে হচ্ছে আপনাদের যেতে হবে। আর এই টিকিটের জন্য আপনাদের অবশ্যই এখানে শ্রিয়ালে দাঁড়াইতে হবে। আর যারা কিনা অনলাইনে টিকিট কাটতে পারেন, তারা হচ্ছে অনলাইনে টিকিট বুকিং করে ব্যাংক কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন। আর যারা অনলাইনে টিকিট বুকিং করতে পারেন না, তারা কিন্তু এভাবে এসে শ্রিয়াল দিতে হবে। দেখেন কত লম্বা শ্রিয়াল, আর এই লম্বা শ্রিয়াল দিয়েই কিন্তু আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। এখানেও কিন্তু টিকিটের মেশিন দেখা যাচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনারা ব্যাংক কার্ডের মাধ্যমে এবং ক্যাশ পেমেন্ট করে আপনারা টিকিট নিজে নিজে কাটতে পারবেন। আর এই এই সাইটটাতে হচ্ছে আপনারা মানে টিকিট কাউন্টার থেকে মানুষের মাধ্যমে, মানে এখানে কাউন্টারের যারা মানে কর্মীরা আছে তাদের মাধ্যমে হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে। সো গাইজ, আমরা এখন উপর থেকে শ্যুট নিচ্ছি, মানে নিচে দেখেন আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কিন্তু শ্রিয়ালে দাঁড়িয়ে আছে, তারা মালয়েশিয়ার দূর দূরান্ত বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য। সো আমরা উপর থেকে শ্যুট নিচ্ছি। আর এটা হচ্ছে বিভিন্ন কাউন্টার বিভিন্ন জায়গা যাওয়ার, মানে জোহরবারোর একটা কাউন্টার, তারপরে পেনাংয়ের একটা কাউন্টার, ইপোর একটা কাউন্টার, মানে বিভিন্ন জায়গার বিভিন্ন কাউন্টারে কিন্তু আমাদের যাত্রীরা শ্রিয়ালে অপেক্ষা করতেছে তারা তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য। তো আপনারা যারা কুয়ালালামপুর থেকে টিবিএস বাস স্টেশনে আসতে চান, দেখেন এইখানে হচ্ছে বাসের লাইন, এখানে হচ্ছে বাসের লাইন। সো এই যে নিচে যে এসকেলেটারটা দেখতে পারছেন, এখানে একটা পুলিশ ভাই দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে চেক করে করে টিকিট চেক করে করে বাসের লাইনে সবাইকে, মানে ট্রেনের লাইন বাসের লাইনে প্রবেশ করতে হলে আপনাদের টিকিট চেক করে তারপরে প্রবেশ করতে হবে গাইজ। সো এইটাই ছিল টিবিএস বাস স্টেশনের দৃশ্যপট। আসলে আজকে একটু যাত্রী সংখ্যা কম দেখতে পারতেছি, বিভিন্ন দিনে বিভিন্ন অকেশনে কিন্তু যাত্রী সংখ্যা আরও বেশি বেড়ে যায়, এখানে আসলে পা রাখার জায়গা থাকে না। গাইজ, সবাইকে বলবো যে আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন বিভিন্ন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইদের উপকারের জন্য। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাসের এবং ট্রেনের টিকিট কাটবেন। সো গাইজ, টিবিএস বাস স্টেশনের দৃশ্যগুলো আপনারা দেখেন। এই যে বড় ডিসপ্লেটা দেখতে পারতেছেন, এই ডিসপ্লেতে হচ্ছে বিভিন্ন ট্রেন এবং বাসের লাইনের হচ্ছে নির্দেশনা দেখানো হচ্ছে যে কয়টায় কোন বাস বা কোন ট্রেনটা ছেড়ে যাবে। এই বিভিন্ন কিছু মানে এয়ারপোর্টের মতো কিন্তু এখানে টাইম এবং স্থানের নাম কিন্তু এখানে উঠতেছে ডিসপ্লেতে।
আপনারা যদি এই কর্নার থেকে শুটটা নেই দেখেন, একেবারে স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে একটা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু যাত্রীরা টিকিট সংগ্রহ করতেছে মালয়েশিয়ার দূরপাল্লার বাস এবং ট্রেনের টিকিট কাউন্টারে। সো গাইজ, আমার পিছনেই দেখতে পারতেছেন যে লাখো যাত্রীরা ভিড় করতেছে তারা তাদের কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য, টিকিট সংগ্রহের জন্য। সো গাইজ, টিবিএস বাস স্টেশন থেকে কুয়ালালামপুর বান্দার তাসিক সালাতান, টিবিএস বাস এবং ট্রেন স্টেশন থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আশা করি আপনারা এই ব্লগের মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন এবং জানতে পারছেন, বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কুয়ালালামপুর মসজিদ জামিক থেকে এই টিবিএস বাস স্টেশনে এসে আপনারা টিকিট সংগ্রহ করে মালয়েশিয়ার দূর প্রান্তে যেতে পারবেন। সো টিবিএস বাস স্টেশন থেকে আপনাদের কাছ থেকে আজকে এই ব্লগের মাধ্যমে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যারা আইডিতে নতুন আছেন দয়া করে আইডিটা ফলো দিয়ে রাখবেন, যারা চ্যানেল থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে নতুন নতুন মালয়েশিয়ার সকল প্রকার ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।